আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন ঝাল ফ্রেজি রেসিপিটা শেয়ার করব। এখানে চিকেন বেস্ট আছে 5 পাউন্ড। এটা চিকেন ঝাল ফ্রেজি মশলা। এখানে কাশ্মীরি চিলি পাউডার আছে 1 চা চামচ, আদা আছে 1 চা চামচ, রসুন আছে 1 চা চামচ, টক দই আছে 1/2 কাপ। এটা আমি মেরিনেশন করে রাখবো। এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। চিকেন বেস্টটা আপনারা ছোট ছোট পিস করে কেটে নেবেন। কাশ্মীরি চিলি পাউডার সেটাও অ্যাড করে দিচ্ছি, আদা রসুন এটাও অ্যাড করে দিচ্ছি। চিকেন ঝাল ফ্রাইজ মশলাটা আমি 1/2-এর থেকে একটু বেশি ব্যবহার করছি। এটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি 15 মিনিটের মতন রেস্টে রেখে দিব। গ্রিন ক্যাপসিকাম 1টি, রেড ক্যাপসিকাম 1টি, 1/2 পেঁয়াজ কিউব করা আছে, টমেটো কুচি করা আছে 1টি, কাঁচামরিচ 2টো, তেল 1/2 কাপ, লবণ স্বাদ অনুযায়ী। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা প্রায় গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ তেল অ্যাড করে দিচ্ছি। আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে সামান্য লবণ দিব। হাফ চা চামচের কম আমি লবণ অ্যাড করেছি। চিকেন ঝাল ফ্রেজি মশলাতে লবণ আছে, সেজন্য আমি অল্প সামান্য লবণ অ্যাড করেছি। একটু অপেক্ষা করব নরম হওয়া পর্যন্ত। টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব। এখানে আমি 3 টেবিল চামচ মতন পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা এখানে লেগেছিল, সেটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এই পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে নিব। এটা আমি ঢেকে দিচ্ছি। আমি 4-5 মিনিটের মধ্যে আরও 2-3 বার এটা নেড়ে চেড়ে নিব। এটা আমি 5 মিনিটের মধ্যে 2-3 বার আমি নেড়ে দিয়েছি। এখানে অনেক পানি বের হয়েছে, আমি একটু অপেক্ষা করব গায়ের পানিটা শুকানোর জন্য। আমি এটা আবার ঢেকে দিব আর মাঝে আরও 1-2 বার নেড়ে দিব। আরও 4 মিনিট পরে চিকেনের পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব। এখানে 1/2 চা চামচ চিনি আছে, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি লো টেম্পারেচারে 2-3 মিনিট এটা ঢেকে রাখব। এটা আমি 3 মিনিটের মধ্যে আমি আরও 1-2 বার নেড়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। পরিবেশনের জন্য এটা আমি বেড়ে নিব। রেডি হয়ে গেল
চিকেন ঝাল ফ্রাজি। রেসিপিটা খুবই সহজ, আপনারা এটা রুটি পরোটার সাথে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।